আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি বিজ্ঞান ক্লাসে। তোমাদেরকে আজকে নবম অধ্যায় পড়াবো, হচ্ছে তাপমাত্রা স্কেল সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো কোনো একটি বস্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম তা আমরা হাত দিয়ে অনুভব করতে পারি, কিন্তু এক্স্যাক্টলি পরিমাণ কতটুকু তা বলতে পারি না। তা দেখার জন্য আমরা সেলসিয়াস স্কেল নামে একটা স্কেল ব্যবহার করতে পারি, যেটা দেখাবে কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু পরিমাণ গরম হয়েছে। সেম একই ক্ষেত্রে আমরা যে কোনো স্কেল ব্যবহার করতে পারি। যদি কোনো একটা বস্তু আইস হয় তখন তাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট বা নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ জমে যায় কোনো বস্তু। আবার যদি কোনো বস্তু ফুটতে থাকে ওই তাপমাত্রাকে বলি আমরা বয়েলিং পয়েন্ট বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ যতটুকু তাপমাত্রা পেলে কোনো বস্তু বাষ্প হওয়া শুরু করে। কোনো কিছু পরিমাপের জন্য তার একটি নির্দিষ্ট অংশকে প্রথমে আদর্শ হিসেবে ধরা হয়। তাপমাত্রা পরিমাপের জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে আদর্শ হিসেবে ধরা হয়, এদের স্থিরাঙ্ক বলে। স্থিরাঙ্ক দুই প্রকারের হয়, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ চাপের মধ্যে রেখে যে তাপমাত্রা দিলে একটি বরফ পানিতে পরিণত হয়ে যাবে তা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট চাপ স্থির রেখে আমি যতটুকু তাপমাত্রা দিলে পানি বাষ্পে পরিণত হবে সেই তাপমাত্রাকে বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আমরা এটাকে ফ্রিজিং পয়েন্ট বলেছি। মৌলিক বা প্রাথমিক ব্যবধান, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে মৌলিক বা প্রাথমিক ব্যবধান বলে। এ ব্যবধান কতগুলো সমান ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগকে এক ডিগ্রি বলে। মৌলিক ব্যবধানকে বিভিন্ন সংখ্যক সমান অংশে ভাগ করলে তাপমাত্রার ভিন্ন স্কেল পাওয়া যায়। এক একজন বিজ্ঞানী মৌলিক ব্যবধানকে এক এক রকম ভাগ করে তাপমাত্রার বিভিন্ন প্রকারের স্কেল তৈরি করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি স্কেল সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানব। স্কেল এর মান পরিবর্তন হলেও তাপমাত্রার মূলত কোনো পরিবর্তন হয় না। মূল তাপমাত্রা ভিন্ন ভিন্ন স্কেলে একই রকম থাকে। উষ্ণতা পরিমাপের দুটি স্কেল পদ্ধতি হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছ তা হচ্ছে সেলসিয়াস স্কেল, বিজ্ঞানী সেলসিয়াসের নামানুসারে এর নামকরণ করা হয়। এ স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী দূরত্বকে সমান ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। সুইডেনের বিজ্ঞানী সেলসিয়াস 1742 সালে এ স্কেল উদ্ভাবন করেন এবং তার নামানুসারেই একে সেলসিয়াস স্কেল নামকরণ করা হয়। প্রথম অবস্থায় একে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হতো, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা তার সম্মানার্থে একে সেলসিয়াস বলে থাকেন। আরেকটা স্কেল হচ্ছে ফারেনহাইট স্কেল। এ স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 180 ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। জার্মানির বিজ্ঞানী ফারেনহাইট 1914 সালে এই স্কেল উদ্ভাবন করেন বলে তার নামানুসারে একে ফারেনহাইট স্কেল বলা হয়। খেয়াল করো, আমরা যখন সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি বলবো ওইটা যদি বরফ বিন্দু হয়, অর্থাৎ আইস জমতে থাকে শুরু করে, তাহলে ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রাই 32 ডিগ্রি ফারেনহাইট হবে, যেই তাপমাত্রায় গলতে শুরু করবে। ফারেনহাইট যখন স্কেল তৈরি করেন তখন নিম্নতম যে তাপমাত্রা ব্যবহার করা হতো তা হলো বরফ ও অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণের তাপমাত্রা। এই তাপমাত্রা বরফ গলা পানির তাপমাত্রার চেয়েও কম। ফারেনহাইট এই তাপমাত্রাকে 0 ধরেন। বরফ গলা অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ককে এই স্কেলে তাপমাত্রা পাওয়া যায় 32 ডিগ্রি এবং এভাবে বাষ্পে পরিণত হওয়া পর্যন্ত তাপমাত্রা 212 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক থেকে ঊর্ধ্ব স্থিরাঙ্কের ব্যবধান 180, প্রতিটি ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়। সেলসিয়াস স্কেলের 100 ভাগ ফারেনহাইট স্কেলের 180 ভাগের সমান। তার মানে তোমরা এতক্ষণে বুঝতে পারলে সেলসিয়াস স্কেলে 5টা দাগ অতিক্রম করার পরে ফারেনহাইট স্কেলে 5টা দাগ অতিক্রম করবে না, তার চাইতে ভিন্ন মান হবে, যেহেতু সেলসিয়াস স্কেলে 0 থেকে 100 পর্যন্ত 100টা দাগ কাটা আর ফারেনহাইট স্কেলে 32 থেকে শুরু করে 212 পর্যন্ত 180টা দাগ কাটা।
তার মানে দুইটা স্কেলের তাপমাত্রার একই তাপমাত্রার জন্য ব্যবধান বা মান ভিন্ন ভিন্ন হবে। ফারেনহাইটে 180টা ধাক্কাটা আছে। নিম্নে দেওয়া সংখ্যা টেনে সঠিক জায়গায় বসাই। দেখো এখানে কিছু সংখ্যা আছে উপরে, আর একটা স্কেল আছে সেলসিয়াস, একটা আছে ফারেনহাইট। তো সেলসিয়াস স্কেলের যে আইস বিন্দু এটা আমরা কত, এবং স্ট্রিম বিন্দু যেটা হচ্ছে বাষ্পবিন্দু এটা কত। সেলসিয়াস স্কেলে 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 0 ডিগ্রিতে বরফ হবে আর 100 ডিগ্রিতে বাষ্পে পরিণত হবে পানি। আবার ফারেনহাইটে একটা হচ্ছে 32 ডিগ্রি আর একটা হচ্ছে 212 ডিগ্রি, অর্থাৎ 32 ডিগ্রিতে গলবে, 212তে বাষ্প হবে। আমরা একটি থার্মোমিটার নেই যার নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু এম, ধাক্কাটা দেওয়া আছে ডানের চিত্রে, এবং ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্ট্রিম বিন্দু বি, এর পাশে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের দুইটি থার্মোমিটার স্থাপন করি। দড়ি থার্মোমিটার দুইটির বরফ বিন্দু পূর্ববর্তী থার্মোমিটারের এ দাগের সাথে এবং স্ট্রিম বিন্দু বি দাগের সাথে মিলে যায়। কোনো এক তাপমাত্রায় থার্মোমিটারের পারদ শীর্ষ এম অবস্থানে আসে। মনে করি এই তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে সি ও এফ, তাহলে এম এ দূরত্ব সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল দুইটিতে যথাক্রমে সি ও অথবা সি থেকে 0 পর্যন্ত আর এফ থেকে 32 পর্যন্ত নির্দেশ করে। যেহেতু যে স্কেলেই ব্যবহার করা হোক না কেন, এম এ দূরত্ব বি এ দূরত্বের একই ভগ্নাংশ, সুতরাং সকল স্কেলের ক্ষেত্রেই তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু এবং অনুপাতিক হারে ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু হবে, অর্থাৎ তাদের উভয়ের ভগ্নাংশের অনুপাত সমান হবে। তাহলে পরের লাইনে লিখতে পারবো তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু এটা সমান এম এ দূরত্ব এবং বি এ দূরত্বের সমান। আশা করি তোমরা এই গাণিতিক অংশটুকু বুঝতে পারবে। তো তাপমাত্রা সেলসিয়াসের জন্য সি লিখলাম, নিম্ন স্থির বিন্দু সেলসিয়াসের 0, আর নিচে ঊর্ধ্ব স্থির বিন্দু সেলসিয়াসের জন্য 100 এবং নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0। আর অন্য কোনো স্কেলের জন্য আমরা যদি ফারেনহাইটের সাথে কম্পেয়ার করি তাহলে এফ -32 আর নিচে লিখব 212-32। পরের লাইনে আমরা বা দিয়ে লিখতে পারবো সি থেকে 0 বিয়োগ করলে সি, আর নিচে 100 থেকে 0 বিয়োগ করলে 100, আর এফ থেকে 32 বিয়োগ আর নিচে 180। তাহলে কাটাকুটি করলে সি বাই 5 = f -32/9। খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, এটা ভালো করে মনে রাখবো। মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা যেটা সবসময়ই পরীক্ষায় এসে থাকে। আমি আবারও বলছি যে এই সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সবসময়ই পরীক্ষায় এসে থাকে, যে সেলসিয়াস স্কেলে কোনো একটা মান দেওয়া থাকলে ফারেনহাইট স্কেলে ওই মান কত হবে, অথবা ফারেনহাইট স্কেলে কোনো একটা মান দেওয়া থাকলে সেলসিয়াস স্কেলে মান কত হবে। তাহলে আমরা গাণিতিক সমস্যাটি শুরু করি। আমরা জানি c/5 = f -32/9। এখন এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেলের মান এবং সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের মান। তাহলে ফারেনহাইট স্কেলে মান দেওয়া আছে 98.4 ডিগ্রি। আমি যেহেতু ইংরেজিতে লিখতেছি c/5 = 98.4 - 32/9, মানটা বসালাম শুধু, তারপরে উপরের ভগ্নাংশের বিয়োগ করলাম 66.9, তারপরে আর গুণন করলাম সি ইন্টু 9, আর গুণন করলে 66.4 × 5 গুণন করার পরে তোমরা এই অংশটুকু করতে পারবে, উত্তর তৈরি হলো 36.89 ডিগ্রি। সুতরাং মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 36.89 ডিগ্রি সেলসিয়াস। এই গাণিতিক সমস্যাটুকু ভালো করে 2-3 বার করবে। আশা করি এখান থেকে কোনো গাণিতিক সমস্যা আসলে তোমরা এই সূত্র ব্যবহার করে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে পারবে, আর এই হোমওয়ার্কটুকু আদায় করবে। বিশেষ করে গাণিতিক সমস্যাগুলো খুব ভালো করে করবে। যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবারও চেষ্টা করব গাণিতিক সমস্যাটিকে বুঝে দেওয়ার। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকের ক্লাস থাকার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।